নমস্কার বন্ধুরা, সাসপেন্ডেড সাইডসের আরেকটি রহস্যময় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন শুরু করা যাক। আমরা রহস্যপ্রেমী মানুষ এবং আমাদের মতো রহস্যপ্রেমী মানুষেরা পৃথিবীর সমস্ত রহস্যের প্রতি নিজের কৌতূহল একটু বেশি পরিমাণেই ব্যক্ত করে। কিন্তু আপনারা কি জানেন বন্ধুরা, আমাদের ভারতবর্ষেও এমন অনেক ঘটনা ঘটেছে যার রহস্যের উন্মোচন এখনও অবধি করা হয়নি এবং চার সাক্ষাৎ করেছেন আমাদের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী। এই সকল ঘটনার ব্যাখ্যা বিজ্ঞান অবধি এখনও আমাদের দিতে পারেনি। আজকে আমাদের এই এপিসোডে আমরা ভারতের এমনই কিছু রহস্যময় ঘটনা সম্পর্কে জানতে চলেছি। আমাদের পৃথিবীর মধ্যে তো 60টি আশ্চর্য রয়েছে, কিন্তু আমি যদি বলি আপনাকে আমি যে ব্যক্তি সম্পর্কে আপনাদের কথা বলতে যাচ্ছি সে পৃথিবীর অষ্টম আশ্চর্য, উনি আর কেউ নন, উনি হচ্ছেন আমাদের ভারতের প্রহ্লাদ জানী। ঘটনাটি গল্প মনে হতে পারে, কিন্তু এটি ঠিক যে প্রহ্লাদ জানী বিগত 72 বছর ধরে অন্যের এক টুকরো তানা গ্রহণ না করেও জীবিত রয়েছেন। 87 বর্ষীয় প্রহ্লাদ জানীর এই দাবিটি সত্যি কিনা মিথ্যা তা প্রমাণ করার জন্য 35 জন ডাক্তারের একটি রিসার্চ টিম স্টার্লিং হসপিটালে প্রহ্লাদ জানীর উপর নজর রাখেন। তিনি যে কামরাতে ছিলেন সেখানে সিসিটিভিও ছিল। প্রহ্লাদ জানীর উপর দীর্ঘ 15 দিন রিসার্চ করার পর 35 জন ডাক্তারের টিম একটি সিদ্ধান্তে উপনীত হন যে ওনার দেহে কোনো প্রকার অস্বাভাবিক আচরণ ছিলই না, সাধারণ মানুষের মতোই ওনার দেহ কাজ করছিল। কিন্তু কথা হলো যে উনি 15 দিন পানীয় জল অথবা খাদ্য গ্রহণ না করে কীভাবে বেঁচে আছেন। বৈজ্ঞানিক ভিত্তিতে আমরা জানি যে একজন ব্যক্তি 7 দিন জল ছাড়া বাঁচতেই পারবে না। ডাক্তাররা 15 দিন রিসার্চ করে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি দিতে পারেননি। প্রহ্লাদ জানী বিগত 72 বছর ধরে বিজ্ঞানকে চ্যালেঞ্জ করে যাচ্ছেন কোনো পানীয় অথবা অন্ন গ্রহণ না করে বেঁচে থাকার জন্য। আরেকটি রহস্য হচ্ছে গিয়ে শান্তিদেবীর রহস্য। শান্তিদেবীর বাড়ি ছিল দিল্লিতে, এবং দিল্লিতে থাকা শান্তিদেবী যখন 4 বছরের ছিলেন তখন থেকে ওনার পূর্বজীবনের কথা মনে পড়তে শুরু হয়ে যায়, এবং উনি ওনার মাকে রোজ বলতেন যে ওনার বাড়ি দিল্লিতে নয়, ওনার বাড়ি মথুরায়, এবং ওনার স্বামী ওনার জন্য এখানে অপেক্ষা করছেন। ওনার কথা কেউ গুরুত্ব না দেওয়ায় উনি 6 বছর বয়সে ঘর থেকে পলায়নের চেষ্টা করেছেন। পরবর্তীকালে যখন শান্তিদেবীকে বিদ্যালয়ে ভর্তি করা হয় তখন বিদ্যালয় কর্তৃপক্ষ জানান যে উনি বিদ্যালয়ে নাকি মথুরার ভাষা ছেত্রী ভাষায় কথা বলতেন। তাছাড়া উনি বলতেন যে উনি বিবাহিত এবং একটি বাচ্চা জন্ম দেওয়ার 10 দিন পরই উনি মারা যান, এবং ওনার স্বামীর নাম কেদারনাথ। এইসবের পর সেই বিদ্যালয়ের হেডমাস্টার এই ঘটনাটির প্রতি একটু মনোযোগ দেখান এবং উনি মথুরার কেদারনাথকেও খুঁজে বের করে নেন। কেদারনাথ জানান যে ওনার স্ত্রী লুপ্তি দেবীর মৃত্যু বাচ্চা জন্ম দেওয়ার ঠিক 10 দিন পরেই হয়েছিল। এটি জানবার পর কেদারনাথ এবং তার ছেলেকে দিল্লিতে আনা হয়। কেদারনাথ দিল্লিতে আসার পর শান্তিদেবীর সামনে কেদারনাথকে বিভিন্ন নামে উপস্থাপন করা হয়, এবং শান্তিদেবী একবার দেখেই কেদারনাথকে চিনে ফেলেন। তাছাড়া শান্তিদেবী কেদারনাথকে তার পূর্বজন্মের আরও অনেক ঘটনা সম্পর্কে বলেন, এবং কেদারনাথও সেই ঘটনাগুলিকে সত্যিকারেই চিনতে পারেন, এবং তারপর কেদারনাথেরও বিশ্বাস হয়ে যায় যে শান্তিদেবী ওনার স্ত্রী। এই ঘটনাটি বিজ্ঞান জগতে একটি বিশেষ আলোড়ন সৃষ্টি করে, এবং মহাত্মা গান্ধী একটি রিসার্চ টিম এই ঘটনার তত্ত্বাবধানের জন্য নির্ধারণ করেন। সেই রিসার্চ টিমের সাথে শান্তিদেবীকে মথুরা নিয়ে যাওয়া হয়, এবং মথুরা গিয়ে শান্তিদেবী সবাইকে চিনতে পারেন, অর্থাৎ কেদারনাথ এবং লুপ্তি দেবী সকল পরিবারবাসীকে এবং সকল ঘরকেও, এমনকি তিনি সবার নামও জানতেন। এবং এই ঘটনার উত্তর বিজ্ঞান আজ অবধিও দিতে পারেনি। পূর্ববর্তী ঘটনাগুলি শুনলে মনে হয় যে সেই ঘটনাগুলি কোনো সিগ্রেট নিউজ চ্যানেলের ঘটনা, কিন্তু না বন্ধুরা, সেই ঘটনাগুলি আমাদের ভারতবর্ষে বাস্তবিকতায় ঘটেছিল। আপনাদের এই ঘটনা সম্পর্কে কি মনে হয় বন্ধুরা, আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আবার দেখা হবে আরেকটি রহস্যময় এপিসোডে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।